সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার দুপুর 12:49 রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দুপুর 12টার দিকে অসুস্থ বোধ করলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ম্যাসিভ হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। কয়েক বছর ধরে মাহবুব তালুকদার মূত্রথলির ক্যান্সার সহ বার্ধক্যজনিত বেশ কয়েকটি রোগে ভুগছিলেন। কিছুদিন আগে তাকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা ভালো হওয়ায় বাসায় আনা হয়েছিল। মাহবুব তালুকদারের তিন সন্তান, তার বড় মেয়ে ডাক্তার আইরিন মাহবুব বাবা মায়ের সঙ্গেই থাকেন, আর দুই সন্তানের একজন কানাডা এবং অপরজন যুক্তরাষ্ট্রে থাকেন।